ভাইয়া ঘটনা হচ্ছে, আমার বাড়িওয়ালা একদম না করে দিছে বাসার মধ্যে কোনো ক্যামেরা ট্যামেরা কোনো না না কোনো কিছু অ্যালাউ হবে, আর কোনো সাংবাদিক খুব বিরক্ত হচ্ছে জানেন। আমার পুরো, আমি তো এটা ইন্ডিভিজুয়াল বাড়ি না বুঝছেন না, আমার একার না, কতগুলো ফ্ল্যাটের মানুষজন থাকে না, তারা খুবই বিরক্ত। সবাই মিলে আমাকে খুব রিকোয়েস্ট করছে আজকে যে আমি আসছি, আবার তাদের জীবন তটস্থ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এভাবে তো কখনো হয় নাই, মাসের পর মাস বছর পর বছর এখানে থাকি আমি, বনানীর শুরু থেকে থাকি। আজকে 7 বছর ধরে এক একটা বনানীর মধ্যে, বাসার মধ্যে এক একটা লাইফ লিড করতেছি, ঠিক আছে। কেউ কখনো কোনো বাড়িওয়ালা আমার দিকে আঙুল তুলে কথা বলতে পারে নাই, সবসময় এই ফ্ল্যাটের মধ্যে সব খবর খবর নিয়ে দেখেন। একটা মানুষ যদি আমার খারাপ কথা বলে, একটা মানুষ যদি কোনো কোনো রকম করে আঙুল তুলে কথা বলতে পারে, কেউ বলতে পারবে না। আমি চ্যালেঞ্জ দিলাম আপনাদেরকে, ঠিক আছে। এত ভালোবাসি, এত সবাইকে, এরকম আমি এরকম ভাবেই চলছি যে মানে আমি কোনো ধরনের উগ্র ভাবে চলাফেরাও করি না, কেউ আমাকে বলতেও পারবে না যে আমার বাসায় রাত বিরাতে মানুষজন আসছে, উইয়ার চলাফেরাচ্ছে। মানে এইগুলো হচ্ছে মিডিয়াতে কোন বুঝতে চানবে না, এই পাশ এই পাশ হচ্ছে, ওই পাশ হচ্ছে, ওই পাশ হচ্ছে, এই পাশ হচ্ছে। এটা আমাকে অনেক রিকোয়েস্ট করে বলছে, হ্যাঁ সবাই মিলে, একটা মুরব্বী আঙ্কেল আসছে দোতলায় থাকে, অনেক রিকোয়েস্ট করে বলছে যে বাবু মানে তুমি আসছো, এখন জানি যে এটা আরো হুলস্থুল হবে, তুমি তোমার মতো করে একটু রেস্ট নাও, আর যদি প্রেস কনফারেন্স টনফারেন্স কিছুই তো করতে হয়, তুমি প্লিজ তুমি একটু প্লেস অন্য প্লেসে গিয়ে করো, কারণ এই বাসার পরিস্থিতি অনেক নষ্ট হয়ে যাচ্ছে। এখন যেটা হচ্ছে যে মানে আল্লাহর কসম আমার আজকের জন্য একদম মাফ করে দেন, আমি একদমই প্রস্তুত না আপনাদের সাথে কথা বলার জন্য, আমার জান ফেটে যাচ্ছে। কত যে কি হয়েছে এগুলো আপনাদেরকে না বলে তো আমি বলতে পারি না। মানে আমার কথা হচ্ছে যে এখন ওই যে শুরুতে বলছিলাম না যে আমার তো একটাই ভয়, 4 দিন ধরে লুকায় ছিলাম, সেই সেই কথা অনুযায়ী তো আমি ভয়টা পাচ্ছিলাম, নাহলে এত বছর ধরে আমি কোনদিন টুস করে লাইভে যাই নি। হ্যাঁ, মানুষ এত কিছু না বুঝে কি মানে টিভিজের মধ্যে পড়ে আসছে, ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, কোনো কিছু করে কোনো কিছু লাভ নেই, যা করার মিডিয়া করে ফেলছে জীবনে। হ্যাঁ, সব কিছু কিছু পৃথিবীতে যা আছে কুমির মুভি সব বের করছে আমার মতো একটা মানুষকে রচনা করার জন্য, আর পৃথিবীতে কিচ্ছু বেঁচে নাই, তাদের হাতে কিচ্ছু নাই, সব চুলা পর্যন্ত দেখা দিচ্ছে, আমার বেডরুম দেখা দিচ্ছে, আমি বেডরুম পর্যন্ত একটা প্রাইভেট থাকে একটা মানুষের বেডরুম, বেডরুমে বাথরুম পর্যন্ত দেখানো হয়েছে, আমি কি করবো বলেন, আমার কিচ্ছু করার নাই। এখন এই যে লোকজন গুলো আমাদের রিকোয়েস্ট করছে, আমি এই সোসাইটিতে থেকে তো আমি এই রিকোয়েস্টটা ফেলতে পারি না ভাইয়া, বলেন আপনি পারি, আমি আমি পারবো, আমার বাসা বাসাটা বস্তি হয়ে আছে বুঝছেন, আমার বাসা থেকে আপনি হাঁটছেন করে মরে যাবেন। তাও আমি এই যে 1-2 ঘন্টা এসে ঘুষাইছি, তাও মা আসছে মানে বাড়ি থেকে মা আসছে, মানে মা শুরু করে মানে মা দেখে জানেন তো, আমি এসে দেখি যে ওই সেদিন যে ই করলো ছবি টবি তুললো আমাকে রুমের মধ্যে ঢুকালো, তো মানে অনেকে বলছে যে আমি এত স্ট্রং কিভাবে এলাম, ভাই আমি যদি কিছু করে থাকি তাহলে না আমি 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 দুর্বল থাকবো, না দুর্বল হওয়ার মতো কিছু করি নাই, কেন আমি মাথা নত করবো।